পঞ্চায়েত ভোটের আগে বিরাট ধাক্কা তৃণমূলে, বড়সড় ভাঙন আবারও তৃণমূলে, চরম অস্বস্তিতে কালীঘাট, চরম অস্বস্তিতে মমতা ব্যানার্জি, শয়ে শয়ে তৃণমূল কর্মী দল ছাড়লেন পঞ্চায়েত ভোটের আগে, আবারও দল বদলের হিড়িক। শুধুমাত্র দল ছাড়লেন না, দল ছেড়েই তৃণমূলের বিরুদ্ধে ফাটালেন বড়সড় বোমা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, তৃণমূল ছেড়ে সিপিএমের পতাকা তুলে নিলেন প্রায় 300 জন। রবিবার নদিয়া জেলার তেহট্ট থানার শ্যামনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই যোগদান পর্ব হয়। পঞ্চায়েত ভোটের মুখে এমন ঘটনায় জোর চর্চা জেলায়। যদিও তৃণমূলের দাবি এসব গুরুত্বহীন বিষয়, এদিন শ্যামনগরের এক পঞ্চায়েত সদস্য সহ প্রায় 300 জন তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দেন বলে দাবি সিপিএমের। শ্যামনগরের একটি পথসভায় নতুন সদস্যদের হাতে পতাকা তুলে দেন তেহট্টের প্রাক্তন বিধায়ক রঞ্জিত মণ্ডল ও এরিয়া কমিটির সম্পাদক সুবোধ বিশ্বাস। তৃণমূলের তরফে যদিও বিষয়টি আমল দিতে নারাজ শ্যামনগরের পঞ্চায়েত সদস্য নূরজাহান বিবি, তাঁর স্বামী হাবিব শেখ সহ 7টি পরিবার সিপিএমে যোগ দেন এদিন। নূরজাহান বিবির বক্তব্য, তৃণমূল এখন দুর্নীতিতে ভরা, এই দলের হয়ে ভোট চাইতে যেতে পারবো না, আর বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে তৃণমূলের লড়ারও ক্ষমতা নেই, সিপিএম একমাত্র বিকল্প, তারাই পারবে লড়াই করতে, তাই এই দলে যোগ দিলাম। নূরজাহানের স্বামী হাবিবের কথায়, তৃণমূল তো পঞ্চায়েত স্তর থেকে রাজ্য স্তরে দুর্নীতিগ্রস্ত, আমরা তাই সিপিএমে এলাম, আমার সঙ্গে আরও 50টি পরিবার এই যোগদানে সামিল হলো। আমাদের গ্রামের রাস্তাঘাট থেকে স্কুল সব কিছু অবহেলিত, আমাদের এখন যিনি বিধায়ক সেই তাপস সাহার নামে চাকরি দুর্নীতির অভিযোগ, পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য তো সপরিবারে জেলে, তাঁর বক্তব্য তাঁর স্ত্রী যে কোথাও গিয়ে বলবেন পঞ্চায়েত সদস্য, দলের নেতারা সেই মুখ রাখেননি, কোথাও গিয়ে তৃণমূলের সদস্য বললে শুনতে হচ্ছে চোর পার্টির সদস্য, তাই দল বদলের সিদ্ধান্ত। এই যোগদানে সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক সুবোধ বিশ্বাস বলেন, মানুষ তৃণমূলকে ভোট দিয়ে বুঝতে পেরেছেন, সদস্যরাও বুঝবেন মানুষের জন্য কাজ করে একমাত্র সিপিএম, আর বিজেপি তৃণমূলের সেটিং আছে এটা দিনের আলোর মতো পরিষ্কার, আগামী পঞ্চায়েতের আগে মানুষ আমাদের দিকে ফিরবে, আমরাই সারা বছর মানুষের পাশে থাকি। তবে তৃণমূলের ব্লক সভাপতি বিশ্বরূপ রায় এসবে আমল দিতে নারাজ, তাঁর বক্তব্য এসব ঘটনা একদমই গুরুত্বহীন, বিস্তারিত খোঁজ নিয়ে দেখছি, আর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পঞ্চায়েত ভোটের আগে আবারও তৃণমূলে বড় সড় ভাঙন, এক পঞ্চায়েত সদস্যা সহ হেভিওয়েট তৃণমূল নেতা নেত্রী সহ 300 জনেরও বেশি তৃণমূল কর্মীর সমর্থক পঞ্চায়েত ভোটের আগে বড় ধাক্কা দিয়ে এবার সিপিএমে যোগ দিলেন, এবং শুধুমাত্র সিপিএমে যোগ দিলেন বা দল ছাড়লেন তাই নয়, তার সাথে সাথে ফাটালেন বড় সড় বোমা। তৃণমূলের বিরুদ্ধে বোমা ফাটিয়ে দলত্যাগ করলেন এই সমস্ত কর্মীরা, আর তাদের কথায় তৃণমূলের পঞ্চায়েত স্তর থেকে একেবারে রাজ্য স্তর সমস্তটাই দুর্নীতিতে ভরা, তাই দলের হয়ে ভোট চাইতে যেতে পারবো না, ভোট চাইতে গেলে বলছে চোর পার্টির দল, তাই এবার দল ছেড়ে তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দিল 300-এরও বেশি হেভিওয়েট নেতা নেত্রী সহ কর্মী সমর্থক।